আজকে যে নয়টা বাচ্চা দেখাইছি সমস্ত বাংলাদেশ, আজকে ক্যাশ অন ডেলিভারি থাকবে, গরু বাবদ একটি টাকাও দিতে হবে না, শুধুমাত্র গাড়ি ভাড়ার টাকা অ্যাডভান্স করলে বাসায় পোষাই দিয়ে ইনশাল্লাহ টাকা নিয়ে আসবো। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারিতে এই গরুগুলো আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে? জি জি। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখিছে ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, সকলেই চেনে। তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ খায়ুল ইসলাম, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা যে পশুরহাট আছে, পশুরহাটের পাশে আমার খামারের অবস্থান ভাই। আচ্ছা, আজকের প্রোগ্রামে কতগুলো গরু দেখাবেন? আজকে প্রোগ্রামে দর্শককে 9টা গরু দেখাবো, হলস্টাইন ফ্রিজিয়ান, তার মধ্যে রেড ফ্রিজিয়ানও থাকবে। আচ্ছা তো চলেন আমরা গরুগুলো এক এক করে দেখাই, আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের। ভাই প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাশাল্লাহ সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি আমরা, কি জাতের গরু এটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। আজকে যে বাচ্চাগুলো দর্শকে দেখাবো, বাচ্চাগুলো সম্বন্ধে এত বর্ণনা দিয়ে আমি কিছু বলবো না। আজকে আমি মনে করি যে 9টা বাচ্চা দেখাবো, আজকে দর্শক যাচাই করবে বাচ্চাগুলোর মান কেমন, ঠিক আছে, আর এর জাত আজকে দর্শক যাচাই করবে ইনশাআল্লাহ। বয়সটা কেমন আছে ভাই? এখানে বয়স আছে এটা আপনার 8 মাস প্লাস মাইনাস হবে। 8 মাস প্লাস মাইনাস, 8 মাস প্লাস মাইনাস। বাচ্চাটা দর্শককে দেখান যে আসলে আদর্শ গাভী হইতে কি কি প্রয়োজন হয়, ইনশাআল্লাহ এগুলোর মধ্যে সবকিছুই আছে। আচ্ছা আচ্ছা, তলাবারটা যদি আমরা একটু, তলাবারটা একটু দেখাই দেন, মানে আমি নিজে থেকে কিছুই বলবো না বাচ্চাগুলোর সম্বন্ধে, দর্শক ইনশাআল্লাহ আজকে দেখবে। আচ্ছা আচ্ছা, এই গরুটির দামটা কেমন রাখছেন? এখানে আমি 1 আর 2 একটা জোড়ায় দাম নির্ধারণ করছি। 1 এবং 2 দুইটা বাচ্চা জোড়া করেছে, জোড়ায় জোড়ায় দাম নির্ধারণ করছি ইনশাআল্লাহ। আচ্ছা চলেন আমরা জোড়ার বাচ্চাটি দর্শকদের দেখাই। চলেন আমরা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি, কি জাতের গরু ভাই এটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, ঠিক আছে। বাচ্চাটা দর্শকদের দেখান যে আমি যে একটা জোড়া বাচ্চা করছি, বাচ্চাগুলো দেখান যে কতটা দুধের গাভী হবে, এই জিনিসগুলো বাচ্চা দর্শককে দেখাই দেন শুধু, মানে বাচ্চা সম্বন্ধে দর্শককে এত কিছু বোঝাবো না, আর এত কিছু বোঝানোরও নাই, আমি মনে করি দর্শক এখন বোঝে। এটার বয়সটা কেমন আছে? এটা 8 মাস প্লাস মাইনাস হবে। 8 মাস প্লাস মাইনাস, জি। এর একটা উলানটা দর্শককে জোড়া করেছে না, এর একটা উলানটা দর্শককে দেখাই দেন যে আসলে যে যে লোকজন যে খালি বলে 18-25 লিটার 30 লিটার দুধ, এই দুধগুলো আসবে কোথায় থেকে, এই জিনিসগুলো দর্শককে দেখতে হবে। এই জোড়াটা দর্শককে একসঙ্গে একটু দেখাই দেন, ঠিক আছে, একসঙ্গে দেখাই দিলে দর্শক বুঝতে পারবে যে আসলে কতটা মান সম্পূর্ণ বাচ্চা, ঠিক আছে। আচ্ছা এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই জোড়ায় নেয় কেমন দাম রাখছেন ভাই? এই দুইটা কোনো দর্শক ভাই যদি একসঙ্গে নেয় 1,22,000 টাকা দাম রাখবো। 1,22,000, 1,22,000 টাকা দাম রাখবো। আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। চলেন ভাই সিরিয়ালের 3 নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা সাদা কালো রঙের, এটা কি জাতের গরু? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটা, এই বাচ্চাটাও দর্শককে দেখান, ঠিক আছে। বাচ্চাগুলো সম্বন্ধে আজকে আমি দর্শককে এত বেশি কিছু বোঝাবো না, আজকে দর্শক ইনশাআল্লাহ বুঝে জাত মান নির্ণয় করে নেবে যে আসলে এর কোয়ালিটিটা কতটা, ঠিক আছে, আজ দর্শক দেখবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন আছে? এটার বয়স আছে আপনার 10 মাস প্লাস মাইনাস। 10 মাস প্লাস মাইনাস বয়স আছে। খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল, পরিপূর্ণ সুস্থ সবল। আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা, এই নিপিল চারটা দেখাই দেন দর্শককে, ঠিক আছে, যে আসলে কতটা সুন্দর আর পরিপূর্ণ সুস্থ সবল। চারটা নিপুল চার জায়গায় আছে, খুবই দারুণ স্পেসিয়াল আছে। এটা সিঙ্গেলে কেমন দাম রাখছেন ভাই? এখানে আমি একটা লট করছি, ঠিক আছে। আচ্ছা, চারটা গরুর একটা লট করছি, মানে 5টা গরু দিয়ে একটা লট করছি, মাত্র 72,000 টাকা। 72,000 টাকা পার পিস? জি, পার পিস মাত্র 72,000 টাকা। আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। চলেন ভাই সিরিয়ালের 4 নাম্বার এবং 5টা লটের দ্বিতীয় নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন? এটা একটা রেড ফ্রিজিয়ান, ঠিক আছে। এই বাচ্চাটা একটু দর্শককে দেখাই দেন বিশেষ করে, হ্যাঁ ঠিক আছে, খানা দানা আর চামড়াটা, এই যে রেড ফ্রিজিয়ান, বিষয়ের অর্থ তো ফ্রিজিয়ান, আর রেড ফ্রিজিয়ানের অর্থ চামড়া পাতলা হইতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো যদি দর্শক যেখান থেকে দেখে নেয়, আমি মনে করি কোনো দর্শক ভাইয়ের খামার করলে লসের সম্মুখীন হবে না, এই জিনিসগুলো দর্শকের বুঝতে হবে। এটার বয়সটা কেমন আছে? এটা 10 মাস প্লাস মাইনাস হবে। 10 মাস প্লাস মাইনাস বয়স আছে দর্শক বন্ধুরা। এটা রেড ফিজিয়ান বকনা, জি। এর উলান পালানটা একটু দর্শককে দেখাই দেন, ঠিক আছে। বাচ্চাটা দেখাই দেন, খুবই দারুণ আছে দর্শক, তলাবারটাও দেখতে পাচ্ছেন, চারটা নিপুল খুবই দারুণ স্পেস নিয়ে আছে, জি। এবং খাওয়া দাওয়া একেবারে, খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল। আমার কোনো গরু যদি অসুস্থ কোনো দর্শক প্রমাণ করতে পারে, বাসায় নিয়ে যাওয়ার পরও যদি কোনো দর্শক প্রমাণ করতে পারে যে গরু অসুস্থ, আমার গরু ফেরত, সঙ্গে সঙ্গে ফেরত ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা,
লটের দাম রাখছেন 72,000 টাকা। 72,000, জি। চলেন আমরা পরবর্তী গরুটি দেখ। চলেন, 72,000 লটের তিন নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, কি জাতের গরু ভাই এটা? এটা একটা অস্ট্রেলিয়ান, ঠিক আছে? এটা একটা অস্ট্রেলিয়ান। বিভিন্ন সময় তো মানুষ বিভিন্ন গরু দেখছে, এই গরুটা যে কোনো দর্শক ভাই দেখুক যে আসলে অস্ট্রেলিয়ান বাচ্চা কাকে বলে, ঠিক আছে? এর মাজা, মাথা আর চারটা পাও দেখাই দেবেন, এর বেশি কিছু দরকার নেই, তাহলে ইনশাল্লাহ দর্শক বুঝতে পারবে যে আসলে অস্ট্রেলিয়ান বাচ্চা কাকে বলে। আচ্ছা আচ্ছা, গ্রোথটা দেখতে পাচ্ছেন? গ্রোথের বিশেষ করে মাথাটা দেখেন, খুবই আকর্ষণীয়, অনেক ছোট মাথা, জি জি জি, গ্রোথফুল একটি বাচ্চা, অস্ট্রেলিয়া জাতের বকনা। জি, অস্ট্রেলিয়ান জাতের বকনা। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন আছে? এটা 10 মাস প্লাস মাইনাস হবে। 10 মাস প্লাস মাইনাস বয়স আছে? জি। মাশাআল্লাহ, গ্রোথটা তো খুবই ভালো আসছে। জি, খুবই গ্রোথ। আসলে দর্শক এক ভালো জিনিস রাখুন, অত চিনাইতে হয় না, আমি মনে করি দর্শক এই ভালো জিনিসগুলো চিনে। আর আমি প্রত্যেকটা দর্শককে একটাই মেসেজ দিয়ে থাকি যে আমার থেকে গরু নিতে হবে, আমার প্রোগ্রাম দেখে, আমার ভিডিও দেখে এমন কোনো শর্ত নেই। আপনি যেখান থেকে নেন একটা ভালো জাতমান নির্ণয় করেন, সেক্ষেত্রে আপনি লাভবান হবেন। আচ্ছা আচ্ছা, এই গরুটির দামও রাখছেন? লটে নিলে 72,000 টাকা, সিঙ্গেলে নিলে দামের ভিন্নতা আসবে। আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। চলেন, 72,000 লটে চার নম্বর গরুটি আমরা দেখতে পাচ্ছি ভাই, কি জাতের গরু এটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, ঠিক আছে? গরুটার দর্শকে বাচ্চাটা দেখান যে আসলে আজকে যে কয়টা বাচ্চা দর্শককে দেখাইছি, এ জাতমান সম্বন্ধে এত আমার বোঝানোর কিছু নাই। আমি মনে করি যে আজ দর্শক যাচাই করবে যে আসলে কতটা জাতমান আছে এটার মধ্যে এবং কতটা পার্সেন্টেজের বাচ্চা। আচ্ছা, ঠিক আছে। বয়সটা কেমন আছে ভাই এটার? এটারও বয়স আছে হলো আপনার 10 মাস প্লাস মাইনাস। 10 মাস প্লাস মাইনাস বয়স আছে। এটা হলো আপনার 72,000 টাকার লটের চার নম্বর বাচ্চা। 72,000 লটের চার নম্বর গরু এটা, দর্শক দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু এখান থেকে লট ধরে নিলে আরও কিছু সম্মানই করবে ইনশাল্লাহ। আচ্ছা, সিঙ্গেলে নিলে আলাদা হয় দরদাম? সিঙ্গেলে নিলে দরদামের সুযোগ, মানে দরদাম করে নিতে হবে, দামের ভিন্নতা আসবে। আচ্ছা আচ্ছা, কোনোটা 72,000-এর বেশিও পড়তে পারে? বেশিও পড়তে পারে। তো চলেন আমরা পরবর্তী গরুটি। চলেন ভাই, 72,000 লটের পাঁচ নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, কি জাতের গরু এটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। আসলে বিগত দিনে যে আমি 72,000 টাকা লটের যে গরু দিচ্ছি পাঁচটা, বিগত দিনে এমন কোনো বাচ্চা 10 মাস প্লাস মাইনাস বয়সের বাচ্চা, এতটা গ্রোথ সম্পূর্ণ বাচ্চা কোনো দর্শক ভাই এই দামে নিছে কিনা আমার আসলে জানা নাই। তো আজকে দর্শক যাচাই করবে যে এই দামের মধ্যে, এমন দামের মধ্যে কখনো কোথাও পাইছে কিনা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, 72,000 লটের এটা হচ্ছে পাঁচ নম্বর, পাঁচ নম্বর বাচ্চা। বাচ্চাটা কেমন আছে? এটা 10 মাসের বেশি আছে। 10 মাস প্লাস বয়স আছে? জি, 10 মাস প্লাস বয়স আছে এটার। এবং তলাবরটাও দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর আসলে। আর প্রত্যেকটা গরু ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল এবং খাওয়া দাওয়ার দিক দিয়ে মাশাআল্লাহ খুবই সুন্দর। আচ্ছা, এই এই গরুটিও দাম রাখছেন লটে? লটে ধরে নিলে এটাও 72,000 টাকা। আচ্ছা, তো চলেন আমরা পরবর্তী গরু। চলেন ভাই, আমরা সিরিয়ালের আট নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি, এইটা কি জাতের গরু ভাই? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের এডিএল বিজের বাচ্চা। আজকে পরপর দুইটা বাচ্চা দেখাবো এডিএল বিজের বাচ্চা। আজকে দর্শক দেখুক যে আসলে বাচ্চা কাকে বলে, ঠিক আছে? আজকে দর্শক এই বাচ্চাগুলো দেখুক যে বাচ্চার মান, কোয়ালিটি এবং কতটা গ্রোথ আর কতটা দুধ আসতে পারে এটা দর্শক বিচার করে নিক ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটির বয়স কত মাস হবে? এটার বয়স আছে আপনার 11 মাস প্লাস মাইনাস। 11 মাস প্লাস মাইনাস বয়স আছে? জি জি, 11 মাস প্লাস মাইনাস বয়স হবে। সাধারণত হিটে আসতে কেমন সময় লাগে? এটার সর্বোচ্চ 3 মাস সময় লাগতে পারে হিটে আসতে ইনশাআল্লাহ। 3 মাসের মধ্যে এগুলো হিটে চলে আসবে? জি জি। এবং দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, 11 মাসের একটি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা, খাওয়া দাওয়া একেবারে সুস্থ, পরিপূর্ণ সুস্থ সবল। আমার গরু কোনোটা যদি অসুস্থ থাকে কোনো দর্শকের নিতে হবে না। আমি প্রত্যেকটা দর্শককে একটা কথাই বলি যে আমার গরু যদি অসুস্থ থাকে বাসায় নিয়ে যাওয়ার পরও ফিরো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই গরুটির দাম কেমন রাখছেন? এই গরুটার দাম রাখছে হলো 86,000 টাকা ভাই। 86,000? জি, 86,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবো? এখানে সীমিত ইনশাআল্লাহ, আমি সম্মানই করব প্রত্যেকটা গরুতে, আমি কিছু সম্মানই করব ইনশাআল্লাহ সীমিত। সিরিয়ালের 9 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা, কি জাতের গরু ভাই এটা? এটাও হলস্টাইন ফ্রিজিয়ানের একটা এডিএল বিজের বাচ্চা, ঠিক আছে? এই বাচ্চাটা দর্শককে দেখান যে আসলে বাচ্চা কাকে বলে। আসলে 10টা পোষা লাগবে না, আজকে যে বাচ্চাগুলো দেখাইছি আপনি যে 10টা বা 2টা পোষা, একটা করে বাচ্চা পোষেন, ঠিক আছে? 10টা পোষার দরকার নেই, একটা পোষেন। আচ্ছা আচ্ছা, খুবই গ্রোথফুল এবং বড় সরল সাইজের একটি গরু, ডবল বডি। আজকে যে কটা বাচ্চা দেখাবো প্রত্যেকটা ডবল বডি, ভারী বডির মাজা ইনশাআল্লাহ। বয়সটা কেমন আছে ভাই? এটার বয়স আছে আপনার 12 মাস প্লাস মাইনাস। 12 মাস প্লাস মাইনাস বয়স আছে? জি, দেখতে পাচ্ছেন অনেক মাজাটা অনেক ভারী আছে এবং বাস্তলাটাও দেখতে পাচ্ছেন খুবই দারুণ আছে।
এই গরুটির দাম কেমন রাখছেন? এই বাচ্চাটার দাম রাখ নির্ধারণ করেছি হলো 92,000 টাকা ভাই। 92,000? জি 92,000 টাকা। আচ্ছা, দরদামের সুযোগ আছে এখানে ইনশাআল্লাহ। আমি কিছু প্রত্যেকটা বাচ্চাতে কিছু সম্মানই করব ইনশাআল্লাহ। ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে প্রথম ফার্স্ট মেসেজ যে আমার ভিডিও দেখে আমার থেকে গরু নিতে হবে এমন কোনো কথা নাই। আপনি ভাই যেখান থেকে নেন একটু জাতমান দেখে শুনে যাচাই বাছাই করে নেন ভাই, কষ্টের টাকা বিফলে দিয়েন না, যেখান থেকে নেন একটু জাতমান দেখে শুনে নেবেন। মানে 2 টাকা কমের জন্য একটা ভালো জিনিস নেবেন না, এটা করবেন না কখনো। প্রয়োজনে 5টার জায়গায় 2-3টা পুষবেন, সেক্ষেত্রে একটা ভালো জিনিস পুষবেন, আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন, আমি স্ক্রিনে দিয়ে দেবো। 01754008700। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।